সেক্রেটারি কমিশনের টাকাও আলাদা করে দিয়েছে। যে সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করে তার ফাইন্যান্সিয়াল পলিসি আলাদা, তার এমপ্লয়মেন্ট সার্ভিস রুলস আলাদা। যে স্টেট গভর্নমেন্টে চাকরি করে তার সার্ভিস রুল আলাদা। তো জানেন না, সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরিটা খুঁজে নিন না, তারা আরো বেশি মাইনে পাবেন, বেশি দিয়ে পাবেন। আর আমাদের রাজ্য সরকারে যখন চাকরিতে ঢুকেছেন, তখন রাজ্য সরকারের যে নিয়ম কানুনগুলো আছে আমরা সেই অনুযায়ী করছি। গে ইজ নট আওয়ার অপশন, ডিএজি ইজ নট ম্যান্ডেটরি অপশন। আমাদের যদি টাকা থাকে আমি ভালোবেসে কাউকে একটু পুরস্কার দিলাম, তো আমি তো প্রতি বছর 3% করে দিই। আগে তো সিপিএমের আমরা 35% না কত দিয়ে রেখে দিয়েছিল, ওটাকে আমরা 126% করেছি। কই একবারও বলেন না নেতাদের কাজ নেই, কর্ম নেই, লোকের চাকরি খাওয়া ছাড়া কোনো কাজ নেই। লক্ষ লক্ষ পরিবারকে আজকে যাতে তারা চাকরি থেকে বরখাস্ত হয় তার ব্যবস্থা করছেন। যারা ডিএ নিয়ে চিৎকার করে 3% ডিএ বছরও পেয়েছে, আর প্রতিদিন ডিএ গিয়ে র্যালি করছে, আর তাদের জন্যই 36,000 ছেলে মেয়ের চাকরি চলে গেল। 2 লক্ষ পরিবার বুভুক্ষ হয়ে গেল, তাদের কথা তো কেউ মন দিয়ে ভাবে না। কিন্তু আমার খুব খারাপ লাগছে এইভাবে যে পরিবারগুলো বারবার আমাকে অ্যাপিল করছে। তাই আমরা ডিসিশন নিয়েছি, আমরা ডিভিশন বেঁচে এটায় যাবো। শুধু দাও দাও দাও, আমার 1,15,000 কোটি টাকা পড়ে আছে তো দিল্লিতে, টাকাটা এনে দিন না। 3% দিচ্ছি, দরকার হলে আরো 3% করে দেবো।